নমস্কার ছলেম, এই ছলেম, বড় ভাই মোকে ডাকে বাদ হইছিস? আর তো মুই ডাকাছ বড় ভাই? আর তুই শুনে বড় ভাই, তোর ভাবি কোথায় গেছে? বাড়ি খানত নাই। হে আল্লাহ, বাড়ি খানত নাই, বাড়ি নাই, তোর ভাবি কোথায় গেছে? তাড়াতাড়ি ডাকা মোকে ডাকে বার কছিস? হ্যাঁ, তুই তাড়াতাড়ি ডাকা। ঠিক আছে বড় ভাই, তাহলে মোকে ডাকে বাড়ি লাগেছে, ডাকা তাড়াতাড়ি ডাকা। তুই বিমল দেখো, তুই টিভি দেখিবার গেছিস? প্রতিমা, মুই এই জায়গাটার একজন দেউনিয়া, আর দেউনিয়ার মাইয়া হইয়া তুই গেছিস মাসির বাড়ি টিভি দেখিবার। যাই হোক, তুই তাড়াতাড়ি একটু যা, বাড়ি ঘরটা একটু দেখা করিস, আর মুই ছলি মগ নিয়ে একটু এক ঠেকানা যাছো। বড় ভাই, আজি কোন ঠেকানা নিয়ে যাবো মো? ছলিম, আজি তো ওই পেসকেটার বাড়ি মুই নিয়ে যাবো। হে আল্লাহ, পেসকেটার বাড়ি? আল্লাহ, লা 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 লা। ছলিম, আর মোর সময় নাই, তাড়াতাড়ি যাবার না কাছে, চল মোর সঙ্গে। আর ওই যে পেসকেটার অসুখের সময় আর বড় বউ মোটে তো 1000 টাকা নিয়ে গেছে, ওই টাকাটা আনিবার যাবার না কাছে। চল বড় ভাই, চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবারে, এই এক নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। পুরাণ মাহাত্ম্য কথা অতি মধুময়, আর শুনিলে হবে জীবের পাপ বিমোচয়। সৎসঙ্গ দেখো যত, আতরের দোকান, আর কিনিতে না পারিলেও কিঞ্চিত মাত্র পাওয়া যায় এখান। যাক, এই যে বাবা তোমার সঙ্গে দুই চারটা আলোচনা করলু, এইবার মুই আজ কিন্তু 7 দিন হলো আখড়াটা ছাড়িবার। এই শাড়িটা কিন্তু ভাই একলা থইয়া আছো, এই শাড়িটা মুই মানে এলাইবক যাবার নাগিবে, শাড়িটা আমার বাড়িতে কী করেছে না করেছে। আবার যাও তো তাড়াতাড়ি করিয়া আইসো, তাইবার একটু ডাকিয়া দেখো তো। ও সাই সাই, আর কোন ঠেরা গেছেন গেছেন করে গেছেন করে তোমরা একটা কাজ করো, যা তো ওই কোনো পূজার জোগাড় কানা করে দাও, আর ওই এলহাই কিন্তু আর একটা না যাও।
প্রদীপটা জ্বালাইছেন, এই প্রদীপের সুসটা কোন গেছে কত তোমার বুকে? আমার বুকে আছে। তার মানে তোমাক যাতে কোনো সেরা কুকুরি না কামারা। হ্যাঁ গোসাই, যাও তোমরা কেমন কথা কছো। এই তো এখানে তো কথা, ওই যে প্রদীপটা আছে সবসময় মধ্যে গোবিন্দর সামনে, কিন্তু এই যে পঞ্চ প্রদীপ যা কয়, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে তিনজনকে যখন আমরা আরতি করি এবং যে কোনো কামনা করি ঠাকুরক, তাহলে তার বুকে প্রদীপ জ্বালে আলোটা দিয়া তাক কিন্তু স্মরণ করিবার নাগিবে। ঘুরো 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 ঘুরো, হ্যাঁ আর এমনি প্রদীপ কোনোদিন দেন না। তাহলে এবার মই কিন্তু রওনা দিন। এবার তো হয়ে গেছে, বৃন্দাবন কিছু পয়সা করি হলে বৃন্দাবন আমার যাওয়ার পথে আপনি মনে মোরে নামটা পেসকেটা, মোরে বা দুইটা মাইয়া, কা জানে বারে দুইটা মাইয়া হলে এত সুখ হয়, আগত জানলে আরেকটা বিয়া করি নি হয়, বিয়া করি কি করি ভাই, মোর ভোল্টেজে পায় না, ওই জন্য লাইন কাটি দিছি ভাই, অতি থাকে আসিনু না, মুই গেছি মাহানের বাড়ি, মোর যে কি হয়েছে একথন এক মতন কথা কছে ভাই, কাগজে পানি নামছে, কাগজে ওয়াজ ধরছে, কাগজে পাণ্ডু হয়েছে, একথনকার এক মতন কথা শুনিয়া বারে ভয়তে মুই বাড়ি, মুই বোকা আছে মাইয়ের কথা না ধরলে আগত শুনলি, এখন মাইয়া কম তার পাতে দুইটা বিয়া করছু, মাইয়াক না কোয়া পর্যন্ত আমি কোনো কাম করো না, বাড়ি যাস। ওরে বাপ কি ব্যাপার রে, কার কোনো গিয়েছে রে, হ্যাঁ এতলা দড়ির বান দিয়া দুয়ারখানো দিলা, কার কোনো গিয়েছে রে, হ্যাঁ বরকি গে বরকি, মুই মরি কেন ভাই, কা মোচা বেশি দেউনিয়া রে, কাই গুন্ডে গিয়ে নিন গে, আ বড়কি ওরে বাবরে, হা কেমন কথা রে, হা কেমন ঘুরিলা, কাই মুখ তুইয়া করে কাই করে গিয়েছে রে, এত লাভ বান যেটা যেটা চালু দিকে ডুং 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 চাবি, কি হল তোমার, ওগে বাগে তুই মুখ মারি ফেলামগে, অন্য করে এক খেয়ে বেলা আসিয়া হাঁকা করে কয়, এমনি মোর জিটা কাগজের মতন পাতলা হয়ে গেছে, ও রে আচ্ছা না বিয়া করি আনেন দুইটা, তখন তো তোমার কাগজের মতন পাতলা নাই হয়, ওটা দাদা কা তুই কোন দিকে গেছিস গে, মই গেছি মনে হতি বারবার, কেন কার দিকে গেছিস, গেছো আই বাইয়া চান্দু হতি, চান্দু চান্দু ভাঙ্গার বেটা চান্দু, ওর সঙ্গে মোর কি ফাটাফাটি জগরা, তুই মতে বেরবার গেছিস, মুখ তো একটা খাবার করি দে, খাবার খাবার করে পাম কেন, তাড়াতাড়ি খাবার করি দে, চুপ করি আছে, মনে সময় নাই মোর, খাবার নাই নাই খাবার, আটা উঠি কিচ্ছু নাই, ওটা কিচ্ছু নাই, ওরে বাবরে, আর আরো দিন তিন পা আটা আনি দিছে, ও হইলা কথা আইছলা, তোমার ছটকি কি কি কয় আবার সে পাড়ার মাসিলা লাগত, যেলা তিন পা আটা আনিয়া তো উঠি ভাজে বলে মই বলে আপন করি নিম মুকে, হ্যাঁ তোমাকে, ওরে বাপ মোজে চেহারা বডি বারে, মুখ দেখি কত মাইয়া পাগলা হসে, কি করিম ভাই, লাইন কাটি দিছি মোর ভোল্টেজ পায় না, বলা বাজে কথা বাদে, ওই কোন রিগেল টাকা, ওক তোমরা ডাকাও, মুই ডাকাম, হ্যাঁ তোমরা ডাকাও, ওইখানে ওইখানে ডাকে বাতানে দুইটা মাইয়া করি দিছি, ডাকা মুই ডাকাও পারবা না, আসলে না খাও খাও করে ঝগড়া করি, মুই জেলা করে ডাকাছো শালা করি মন দেবী গুটে চানাও করে উঠেছে, ও রে আর যে লাগা সাতকুড়া আর মানিকগঞ্জ বাই ভ্যান চালায়, হ্যাঁ প্রত্যেক দিনে একলা যায় আর আইসা আছে, ওই যে এর সাথে ভালোবাসা করে, ভালোবাসা করতে করতে বিয়া করি আনি, বাজে কথা, ডাকা মুই পারবা না, ডাকেবার মুকে ডাকে না গিবে, হ্যাঁ তোমরা ডাকাও, হ্যাঁ ছটকে গা ছটকে,
ওরে ভাই এটা আরো বেশি দেউ নি আবার রে ইনা কেমন কা তুমি কি কা তলে তুনু রে আ সবকে ওই দেখো এলাও নাই আরে দেখো কুত্তু লাগা হয়ে গেছে ছটকে 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 ধরছে কি আছে কি আছে কি আছে আ তো ছটকে রে মেঘলা নিগার কি লাগা কিছু হয় না কিছু হয় নাই চুপ কর গানা কমে গানা টুটি টিপিনি অক্ত নিগিলি দিন গানা কমে কোন দিকে গেছে গে ভালোবাসা উড়ি দিয়ে অবশেষে ওয়ান কি হইছে এই আর দুজন গে দাদা শুনতে নাবিলি হইছে হইছে কোন দিকে কোবা যাও না কো গো না আছো কিছু কানে কোন দিকে গেছে গে কোন দিকে সরা আ কৃষ্ণ দা হাতে কিছু কানে এই রে কৃষ্ণ রে কাপড় সরা মারি গেছে রে আচ্ছা খোরাক আনদি দে মই খাও কি আনদি দে খোরাক আনদি দে খাও হ্যাঁ খোরাক ভাত আনদি খাওয়া যায় মানছিলে সকালে করে খাই না তো গরম করে খাই আনদি কি আর খাই ওই একে কথা ধোয়া বিরাছে ওর ওর ধোয়া বিরা যা খাবার করে দে যা ওরে ওরে কোন ওই দিতে তিন পা আলো জ্বালানি দে আলো জ্বালল কি বলল কি বলল কুড়া আলো জ্বালা কথা ওই যে তিন পা আলে খুরুড় দা গর আলো জ্বালল ওলা মু থুসু ওলা মন মা আসিবা মই ভাগা পিঠা বানাই খাম ওই দেখলাম ঘরনের খাবার আর ওর মাগা ভাগা বানে খাওয়াবো আজ তোর মা খাওয়াবো কালি তোর পিসা খাওয়াবো কালি তোর কাকা খাওয়াবো কিছু কৃষ্ণ খাওয়াবো খুব খায় আধমরা লোকলা এইবার আছে তোমাকে আমি ভাকা খাওয়াম এমনি আমার নাই খাবার ভাকা খাওয়ার নিশা উঠেছে বাজে কথা বাদে ওই যে চাউলা থিচি চাঙড়া তলত বসের তলত ওইলা চাল কুড়া চালা কথা ওই যে নাউটা বিচি থিচি ওটা বাজেছে চাল হ্যাঁ ওটা নাউটা ওটা আমি বিচির বেটা থিচু নাউটা আলা আমি খাওয়াও কেন ইয়া ওলা বিচিলা বাজাসা বিচিলা ওলা চাল না হয় না হয় হে ভগবান মু ওলা বসতে আছো কি এই খাওয়াটা না নাই নাই মোটে কোনো খাবার নাই জমি আছে তোর নামে দিম আরো কাছেন এ চঞ্চলা মুই একটা না সরকারি তিনহার পাশু ওটা মুই তোর নামে দিম তাহা তুই মোক বিয়াও করাত এলা মোক না দেন হ্যাঁ দিবা না হান এলা মোক দিবা না হান মোক হ্যাঁ কোন না দিবা না হান ও দিবা না হান ওরে বাপ রে বাপ মোর কাপারাত কি হলে মানুষের যেটা ভালোবাসা না গেছে কত কি কথা মিথ্যা কয় কি কইছে তোমরা ওই ঘরটা দিবার চাইছো ঘরটা ওরে বাপ রে বাপ দেখো তো ভাই ওই দিনে আইতে প্রধান পর্যন্ত ঘুরি ঘুরি ওইটা ঘর পানো ওখান ডং ডং করে কানা হয়েছে দেখি অন্য খানি ঠিক করে নি আচ্ছা ঠিক আছে তাহলে মই জানি নি আ হইছে তো এ শুনা তেলু যা আসতে তুমি মোক ডাকিবে এ তেলু মুন্ডে কথা ইয়া গাড়ি ছে এই বাজে কথা ওই গাড়ি সেটা গাড়ি ছে ওটা ফলগলা ফলিবে মু সাগান দিয়া খাম আচ্ছা আগালটা তুই খাস গোটা তুই নি যা হইছে এ তুই শুনা তোমার কথা শুনা একদিন দুদিন টানিতে টানিতে এমনি মোট দেহার পাঁচ ঘাট ঢিলা হয়ে গেছে টানিলে যে কোনদিন ছিঁড়ে পড়ি মোটা কথা শুনো হাদি কি কাচালত পরিনু দুইটা মায়া ধরিয়া
পাতাল করেন না, এমনি মো দেহাটা নাড্ডা পুষে গিয়ে আর তোমার এগুলো বাবরে মুখ ধরে এত টানা টানি। আমার টানা টানি না করি। পেটের পানি বলে তাড়াতাড়ি সারিয়ে দেয়। তো মাহানটা গেছি জল কষা আনি পারতানে, জল কষা আনিছু তাই আর কি করিব। জল কষা খায় যদি মানসি ভালো হয় ডাক্তার মরি গেল। জল কষা কিন্তু খান না, খাও তুই যা ঔষধ আনছ যা নাকি পেঁচের পেঁচের বাজে কাপ। দেখো আমি কাক আনিছু, জল কষা আনিছু, মাহানটাকে ধরে এসছু পুরে গে। এমনি মান দেখলে ভয়তে পাওয়ায় কাঠুলা পানি গাইলা হ্যাঁ সারি যাবে সারি যাবে সারি যাবে হ্যাঁ হ্যাঁ আর ইলা তো দূরে দাদা আমি চাক করে আলা দিলে ফাঁসি লেগে পড়েছে চাক করি আনেছে না তাড়াতাড়ি পানির ঘর ভাগ করিয়া খাও তিন দিনের ভিতরে হয়ে যাবো চিকিৎসা ভালো জানো এইলা বাকি টান বাকি আরো লোক আসবে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 আসবো আরাম করো অনেক আরাম। শুনো জল কষা খালা না মাহানটা দেখিলে খাও না খাও খাবার না খাও এত কথা কি আরে বাবরি জলখোসা খান না শোনো
এইলা ঔষধ আনলো হেনা ওই দন্ড ডাক্তার এটা থাকিয়া তে কসে কি এইলা ঔষধ দিলে এ খালে কসা মা ওইলা ঔষধ নিগাও এইলা ঔষধ খায় তোমার স্বামীর পেটের পানিটা পালে যাবে এলে এলে দন্ডর কাণ্ড এলা তো গরুর ঔষধ লাগে না হয় না হয় এইলা ঔষধ মানসির গরুর ঔষধ আলাদা ওরে বাবরে এ শোনা তুই ছাগলটা খুঁজে দিলা ওই পশু লা আলাদা ঔষধ এইলা মানসির আলাদা ঔষধ খোয়া খোয়া আর মরণ কালত পশু ঔষধ খাইছি মরণ তো হোক আর বুঝিবে দণ্ড মুরগি এত তোমার কায়দা মুখ মারিবার গে বাবরে মুখ তো দেখি না পড়তে আধি ঘন টুটে তুমি মারি পেল বাবরে এত কায়দা মারিবার গে ও এলা জিউটা নিগিলে পালাম পালাম বসে এলা ভালো হইছে ভালো ভালো চলা হ্যাঁ না গেছে 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 তো তুষি পাল্লা গেছে হ্যাঁ ও সত্তা উঠা ও সত্তা তুষির বাচ্চা লাগি সত্যি তুই মুখ বেশি দেখি পারি না গে এ প্রেস কেটা ভাইয়া পারি না বড় ভাই শুনো না মানুষ গেলার কথা গেলা বুঝা যাচ্ছে ভালো না কেন হ্যাঁ প্রেস কেটা ডিম ভুকি আমার ভুকি ডিম জানিস ফেলে ডিম আমার সময় নাই তাড়াতাড়ি ডাকা তো মাইয়া মাসি আগত যায় মাইয়াটার কোনো কিছু হলে পরে ভাত ভুটা আছে কি দিন করে ধরি বলে এ পেস কেটা ভাইয়া আচ্ছা মাই শান্তি দাদা এই যে পেসকেটার অসুখের সময় তুই মোটে হাতে 1000 টাকা আনলো এই টাকাটা আনিয়া তুই কি করিল দাদা ওই 1000 টাকা আনিয়া সম্পূর্ণ টাকার ঔষধ কিনবার পারো নাই দাদা সম্পূর্ণ টাকার ঔষধ কিনবার পারিস নাই না দাদা তাহলে কি করিস তুই টাকাটা দাদা মুই 500 টাকার ঔষধ আনিছো আর 500 টাকা আমরা খাইছি আল্লাহ শান্তি দাদা এই 1000 টাকা তো মুই দিনু বেসকেটার চিকিৎসা করিবার জন্য আর তুই চিকিৎসা না করিয়া তুই অর্ধেক টাকা খায়া ফেলাইছিস হ্যাঁ দাদা তুই তো জানিস আমার অভাবী সংসার ঠিক আছে
বাবরে নেটের পেটে নাক দিছি রে ধোয়া পাই বল না রে দাদা ও যে আমার দুনিয়া ব্যাসকেটা বড় ভাই বলে সামনে সামনে বসে গেছে স্যার বলে ব্যাসকেটা তো অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ হলে কি হবে পেটটা তো মুঠি বড় ভাই কাম হইছে কি কাম হয়ে গেছে চলে কি কোমর ধইছে অবস্থা হলে কি হবে এই তো মোর পেটটা তো ফুলিছে চলে এ তো মারাত্মক অবস্থা হয়ে গেছে রে হ্যাঁ দাদা 500 টাকা দে তো এটা মোর লাজ চিকিৎসা এই 500 টাকা তুই কি করবি মোর লাজ চিকিৎসা এটা তোর লাজ চিকিৎসা দে টাকা দে আচ্ছা তোর লাজ চিকিৎসাটা মোক তুই কি করবি মোক শোনা তো মোক শঙ্কর ডাক্তার কইছে পশু হাসপাতাল ভর্তি হবার তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি এ মোক ওইটাই মোর লাজ চিকিৎসা ওরে তো বাবু বাবুলা ওঠে যাচ্ছে মোটরত করিয়া ডাক্তারের বাড়ি বেশ কাটা আরে পশু হাসপাতাল চিকিৎসা হয় পশু জীব গিলা বাবুলা কেন যাচ্ছে তে ছেবেরা ছেবেরা গাড়ি ধরে আচ্ছা তুই কি ভালো কলিয়া রক্ষক কষিস আচ্ছা যে বাবু গেলা যাচ্ছে উমরা কি খালি যাচ্ছে না সঙ্গে কিছু জীব জন্তু আছে ও কারো কুকুর কুকুর ইলা নি আছে পেসকাটা এই যে শহরের বড় বড় বাবুলা কুকুর পুষে কুকুরলা জেলা অসুখ হয় শালা ওই পশু হাসপাতাল অন্য গায় ওই কইছে বোধহয় ওই মোটা মোটা হসে কই ইনজেকশন খায়া ও ঠিক আর পশু হাসপাতাল ওরে না হয় না হয় তুই মোর কথাটা শুনে এই যে মোর ভুল হয়ে গেছে তাহলে পশু হাসপাতালত পশু জীবের চিকিৎসা হয় মানুষের চিকিৎসা হয় না আচ্ছা বাদ দাও আর মানুষের চিকিৎসা হয় যেমন জলপাইগুড়ি আমার হাসপাতাল আছে এই জলপাইগুড়ি হাসপাতালের চিকিৎসা করিয়া যদি ভালো না হয় তাহলে ওই শিলিগুড়ি মেডিকেল কলেজ দিকে আমার ঘরের লোক চলে বড় ভাই এতে এত তাড়াতাড়ি আয় আচ্ছা ওর একটু পেটটা দেখতো নারিয়া আচ্ছা শক্ত করছে না নরম করেছে বড় ভাই কাম হইছে কাম হইছে কি কি দেখিল কি এত শক্ত হইছে এ তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে রে হ্যাঁ তো চলিন এই যখন আসিল ইয়াকে একটা বুদ্ধি দিয়া ভালো করিবার নাকি বাবা ঠিক কথা কইছি নিয়া দা বসো চা খাও চলিন চা খান যখন আনিলে তাহলে চা খান খায় নাই হ্যাঁ যাই হোক এই লোকটা সংসারটা খেলে নষ্ট হয়ে যাবে তে একটা আমার বুদ্ধি দিবা লাগে হ্যাঁ ঠিক কথা কইছিস আর বুদ্ধি দিয়া এই পেশকাটা আমাকে ভালো করে লাগবে তা না হলে সংসারটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বড় ভাই ঠিক কথা কইছিস বুদ্ধি দিয়ে দে হ্যাঁ দাদা সেবা যত্ন করু আর ওই যে তোর ছোট বউ চঞ্চলা ওর স্বাস্থ্য শরীরও ভালো তো উয়ায় না হয় আমার বাড়ির পাশে দেখে নেয় ওই আমার বাড়ির কাজ করুক আমারও বাড়ির কাহ একলাই পারে না আর তাতে হবে কি তোর সংসারটাও চলিবে আর তোর কিছু পয়সাও হাসিল হবে আর কথার কথা যদি কাজ করতে করতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে মোরা বাড়ি থাকি যাবে মেলা না ঘর পড়িয়া আছে হ্যাঁ আতির খন মরমাইয়া তোমার দিক কি কাম করিবে রে ওহো পেশকাটা কথার কথা কাজ করিতে করিতে যদি কোনোদিন সন্ধ্যা হয়ে যায় তাহলে মোরা বাড়ি থাকিয়া যাবে চঞ্চলা ওটা কি করিবে রে একটু ভালো করে কাজ আর চঞ্চলা মুই তো কথাটা কিছু খারাপ কও না খারাপ করিস না চঞ্চলা টাকা নিয়ে যাবো দাদা দাদা তো মানে কিছু কই
আজ উমার ভালোর জন্য আসিয়া আজ উমরা আমাকে এত বড় অপমান করেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 একমুষ্টি ভিক্ষা দাও মা নিজের অমঙ্গল ভিক্ষা করছো বারে আর সংসার তো যাবে রসার তলে মাগো হবে লক্ষ্মী ছাড়া তোমরা বুঝেন না বারে কোন দেশ থেকে আসলে গোসাই কি নাম তোমার হয় আর শাস্ত্রীর কথা কয়া আমার তোমরা দাও পরিচয় এই তো কত সুন্দর কথা হ্যাঁ চিন্তা করো তো তাহলে শুন মা বঙ্গদেশে বাড়িমাপুর নবদ্বীপ গ্রাম শ্রী চৈতন্য হইলে রাজ্যে রাজা তাহাতে বিশ্রাম নিত্যানন্দ মহাপাত্র তিনি অধিকারী আর পিতার তেজ ধরি মাগো গুরুর আজ্ঞাকারী যে কথাটা কহিল মাগো এগুলো কোহা বড় দায় আর এই দীক্ষা মন্ত্রণা হলে মাগো এটা শোনায় যে না যায় বাড়ি ও গোসাই তাহলে দীক্ষা মন্ত্র না হলে এলাকাটা শোনা যায় না যায় না মা তাহলে আর একটা কথা শুনো এমন সুন্দর মুখে প্রসাদ করে পার আর প্রসাদের কয়টা অক্ষর জপকার নাম ওরে বাবা এটা তো আরো উপরের কথা বাড়ে তো এই যে কথাটা না তো কোনো বলে এলে শোনা যায় না তোমরা কি দীক্ষা মন্ত্র হইছেন না গোসাই তাহলে কেন করে শুনবে চাচিত বাড়ে তোমরা কোনোদিন দীক্ষা মন্ত্র হও শেলা মুই তো তামাল্লাই আসি কয়ে যাম বাড়ি ঠিক আছে গোসাই তাহলে আর একটা ভালো কথা কও আয় আমার দেউনিয়াটা আজ কতদিন থাকি পেট ফুলা ওসু হ্যাঁ তো তোমরা যদি কিছু করে দিবার পারে তা আইসো বেশ বসে আর তাহলে তো ওইটাই না দেখি যাও আসি গোসু তো আসি বলে গেছে হ্যাঁ গোসাই আজ আমার দেউনিয়া
তোমরা গোসাই কেন আছেন এটাতে মুই ভিক্ষা কছ ওরে বাপ ভিক্ষা এলো কি চাউল হ্যাঁ কিন্তু চাউল কেন এটা কাম কর না কি হই ওই আমার যে আলুয়া চাউল আছে না ওই এক মালি আলুয়া চাউল দিয়ে দুই মালি উষা চাউল নিয়ে নে না মুই পারিবা না এক মালি আলুয়া চাউল দিয়া দুই মালি উষা চাউল নিবা আলুয়া চাউল খোয়া যায় না কি ওলা বার দি দাও কোন কর খোয়া যায় না আর গো গো মানুষে করলে ভাবার পাপ হবে পাপ হবে তাই বলে আলুয়া চাউল খায় মরি যা উঠা মধ্যে পাম না হয় কেন মরিবেন আমরা আরো আনিম দীক্ষা দিয়ে বেড়াছেন সাধুগুরু বৈষ্ণবেন তো এই দেখো মোর নামটা শুনিল আর মুইয়া তো চে কায়দা তো মানসি পয়সা কামাই করি তনে কত কায়দা করছে হ্যাঁ তো ওইনম কথা গোসাই বদাই মুই তোমরা চৌদ্দ গোসাই হ্যাঁ দীক্ষা দিবেন নিলে দিন দাও বসে 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 মুই ওটা মুই মোর বাপের সাধ্য নাই বসিবে আরে বাবা মুই আদেশ করনু তুই বস না এই ধরো মোরও দেরি করা যায় না যাও না যাও না তুই তাড়াতাড়ি মোরা যে একদম দেরি করা চলে না গুরু দক্ষিণাটা দে না ভক্তি দিল ওটা তো ভক্তি দিল আবার পয়সা 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 শুনো তুই যেন করে হোক বাবা তুই তিনটা বারে ভিক্ষা করি আনি দক্ষিণা দে মোর বাপের সাথে নাই ভিক্ষা করিবার বাপের জন্য না যায় ভিক্ষা করিবার আজ ভিক্ষা মুখ শিখি দাও যাও মা গো এক মুষ্টি ভিক্ষা দাও মা হ্যাঁ তোমার এটা মা চাউলে নাই চল আবার অন্য বাড়ি আছে অসুবিধা দেখি বাজে মা চলো আয় পাশে রে ভাইটা টাকা দাও টাকা মা গো এক মুষ্টি ভিক্ষা দাও মা গো এক মুষ্টি ভিক্ষা দাও মা চেষ্টা করি দেখো তো দেখো চেষ্টা করি পাও না পাও দেরি করি নগরবাসী
এইবার তুই যেহেতু গুরু দীক্ষা মন্ত্র নিল, এইবার তুই গুরুর কর্ম করিস, আর গুরুই হলো কিন্তু তোর ইহকাল পরকালের জন্য বাবা গুরু। তো কাপড়ের টোলাটা দাও বাবা। আচ্ছা, এই ঝোলার কর্ম অনেক বাকি, তুমি পরে শিখ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ঝগড়া করেন না কিন্তু আমিও নিগলি যাম, তোমরা একজন বাড়িটা রক্ষা করেছি গুরু, তুই ছাড়া আমার কাহ নেই গুরু, হাজি হাজি তুই ছাড়া আমাকে নিদান কালে কায় দেখিবে গুরু, তুই যে আমার পারে কান্দারি। মাথাত গুরু দিয়া পাঁচ সালাম দিয়া লাভ নাই, কাম কাজ বাদ দিয়া গুরু গুরু গে গুরু তানে পাগলা হলো গে। তুই গুরু তুই খা গুরু তুই খা আসলে বেগল 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 স্বামী স্বামী কইন না, মুই স্বামী না, মুই ভাতার কিছু নাড়ি পারি নিস কাটাই খেলবো মারি বেঁধুস, যদি কাটাই ভাতর আনে নেঙ্গুল ভাঙি দিন বেগল কান্দা কাটা ওই মারি ফেলে দিন মগুন বিরক্ত করি না, একবার যখন করছো তুই বেগলে আছে মুই মাগো বাবা, বাবা তোমার আছেন বাবা? হ্যাঁ মা।
হরি বল হরি বল মা গো বাবা ও কেমন দেখাছ তুই কান্দেছিস কেন মা না বাবা ওই তো কান্দো না বাবা আর তোমরা কি জানেন না বাবা এই হতভাগের কথা কেন তোমরা কিছু জানেন না কেন মা তোর কি হয়েছে তুই খুলি খুলি গো মা বাবা মা আজ তোমার শিষ্য বেটা মুগি বিনা দোষী বিনা অপরাধী মাকে বেগল করে দিছে বাবা কেন মানছি যাবার এ হ্যাঁ স্বামী স্ত্রী আর কারে বেগল খায় হে মা বাবা আজকে না গেছে কোন্নে মানে জানো না বাবা বাবা হ্যাঁ তোমার ওই একটা কথা কব চাও বাবা কি কথা মা কয়া ফেলা বাবা তোমরা যদি দয়া করিয়া মুকে 100টা টাকা দেন বাবা হরি বল হরি বল মুইয়া টাকা তা নেবে রাছো আর এমন শিশু কোনবারে মুকে টাকা দিবার না বাবা মা আজ বই তোমার থেকে টাকাটা নেছো হ্যাঁ সেটা আমি কিসের জন্য জানেন হ্যাঁ টাকাটা তুই কি করবি 100 টাকা টাকাটা আমি খাবার না হম বাবা তাহলে কি করিব এই টাকা দিয়া হ্যাঁ এই টাকা দিয়া মুই একটা হাড়ি হ্যাঁ আর একটা কাঁটা কিনিং বাবা হ্যাঁ আর একটা থালি আর যদি মরি গিলাস কিনিবার পয়সা না হয় বাবা বাবা ভাই পাশে তরি কাটিয়ে জল খাম বাবা বাবা দয়া করে তোমরা মুই 100 টাকা দাও বাবা মাগো ওড মা আজি তুই এমন একটা কথা মুখ শুনালো মাগো আজি মুই কিন্তু তো আর 100 টাকা না দিয়া পারো না কিন্তু মা তোর আজি যেই দুঃখের করুন এই হিসাবে মুখ 500 টাকা দেওয়ার দরকার কিন্তু মোর উপায় নাই বাবা মোটে মুই বৃন্দাবন যাবার জন্য 100 টাকা জোগাড় করিছু বাবা এই 100 টাকায় তো মুই দিয়া যাচ্ছো মা তুই জানম করিয়া হও এই 100 টাকা দিতে সারিবার চেষ্টা করিস মা হ্যাঁ বাবা এই হতভাগে তোমার থেকে কি করে পয়সা নেবে বাবা কেনে মা আই আই গুরু আসে শিষ্যরি বাড়ি নেওয়ার জন্য আর মই শিষ্য হয়া তোমার থেকে কি করে টাকা নাও বাবা সেটা ঠিক আছে তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা না মা মানুষ বিপদে পড়িলে অনেক কিছু করে মা গো তুই যে আজি গুরুর টাকা তুই মনে করেছিস যে গুরুর টাকাটা নিলে মোর অপরাধ হবে বাবা মুই নিজে দেখো মা এই টাকাটা তুই ধর তবে তুই একটা কথা স্মরণ রাখিস তুই যে যতদিন তোর স্বামী বাঁচিয়া থাকিবে তার তুই চরণ পূজা করিস মা গো ওহে জননী বাবা স্বামী তা স্বামী পিতা স্বামী বন্ধু ভাই আর স্বামী ছাড়া এই জগতে নারীর আর যে কাহো নাই মা গো তাহলে মুই আসো মা ঠিক আছে হরি বল হরি সাবাস 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 কলঙ্কিনি চঞ্চলা কাম করে খাওয়া পারিন না কেন এলো তো মেলা কাজ লাগিছে কাজ করে পারিন না বেগল করে দিছে কি তাই জন্য কি গুরু ঠে টাকা নিবেন না গে কাম করে খাওয়া পারিন না গে যে ভাতের নামটা তো বাবাও চঞ্চলা আজ মুখ তোমরা হঠাৎ করে বেগল করিয়া দিছেন মুখ কাহে কাম দিবে কাহে কাম দিবে খুঁজিলে না হয় আশাব আশাব বাবা দেউনিয়া আজি তামন কথা আজি কমা দি দেখিস তুই ঢিলা হলে কি রে মুই তাড়াতাড়ি আসিছু ক কি আজি আরো ঝগড়া লাগি দিছিস না কেন তো আমরে একটা কাউয়া করি পারি না বাড়িতে বাড়ি একটু শোনা এ আজি যদি শুনে না তোমার ওই ঠ্যাঙের তো মাথা আর মাথার তো ঠ্যাঙা দুছিবে ঠ্যাঙে মারি গেলাম আরে এমনি দেড়াত পানি লাগি মোর টলটল হয়ে গেছে অত অক্ত মধ্যে আর নাই কি হইছে গে এ শোনা আমার বাইরে যে গুরু আছে গুরু হ্যাঁ ওটা আর গুরু আসিয়া না কি যে কান্না কাটা আরে এ গুরু আরে পাঁচ করছ গিয়া পাঁচ করছ ওই দিনে বুঝিছো গুরু তানে ওই পাগলা হয়ে গিয়েছে গুরু তানে পাগলা ও কোনটা আছে শোনা টাকা দিছে টাকা কিসের আর টাকা গে কিসের টাকা গে 100 ওরে বাপ রে না কি কাণ্ড রে গুরু রে হ্যাঁ ওদিন লোক এক টাকা তুই দিবার সাহস পাইন না ওটা বলে মোর পাপ হবে এই এটা বুঝা হ্যাঁ বেটা সামাজিক টাকা দিলে পাপ হয় বেড়ে সাহ টাকা দিলে পাপ হয় না তো মোর কথা যদি বিশ্বাস না করেন তো যায় দেখো না হাতে জেলার টাকাটা আছে ওরে বাপ রে চোখ চোখ 100 টাকা নোট তুই মোর পেস কেটা নামটা অপরাধ উঠে দিল গে হে ভগবান ভগবান রে সরমে তো আমার মরণ ভালো রে ওই বিড়া এটা বাড়িতে কি বিড়া বিড়া না শাম পাজে মাইয়া করে গা এ মারি ফেলাম মারি ফেলাম খেতে মারি ফেলাম বাবরে টাকা নেও বসে চলু আমি ব্যাপার রে হ্যাঁ তুই বোধ আরো কত মানুষের টাকা নিছিস রে মই চলিয়া যাচ যাওয়ার সময় কয়া যাচ ওরে চঞ্চলা তুই আজ মুখে যেমন করে নারী হয়ে নারী বেদনা দিয়ে বুঝিল না
এই অত অত ভাগিনীর কথাগুলো বিশ্বাস করিলেন না ভাই চলিয়ে যাচ্ছো ভাই পিতা পিতা ওরে বাপরে বাপ তোমার আজি হলো দেহাটা এত ধুলা লাগিছে আজি না দেখা ভালো লাগে আজি না দেখা পাছি তো যে চোখু গে এ বাবা হে তুলি লা পাগিছে তোমার না একলা পাগো তো যে তাল অখরাই না তো তালাতে মো চুলি পাগি গেছি অখরাম ওরে বাপ লোকটা অখলা ঘামিছে না একলা এই বাদ দে কি কি কথা দরে একটা কাম করতে কোন জল গরম করে দে কোন হাত পালা ধো কোন এ শুনা চল আজি বই দেখি যাই আজি বাইরে আমার দুইটা লোকে দেখো যে আজি বাইরে আমার কেন ফরফর লাগাছে ওন্ডে মুই মেরা সাই এক জালা আর ও কাটা খাবে নুন ছিটা দেবে রে একে মাইয়া সো আর ওই যে বলে বই তো মুই বইটা মুরা দেখাম গে এ শুনা এ আজি বড় এরা ভালো বেলা বই না লাগছে এ কি বইটার নাম জানেন ওইটা আগতে দেখিছি চাংড়া চিংড়িটা কি বইটার নাম জানেন ওই যে কি না কয় এ স্বামী স্বামী এ নামটা ফমা হচ্ছে ফমা না ডবল স্বামী ও ওই পক্ষে আগে স্বামী পক্ষে ওই পক্ষে বাজে কথা ও পক্ষে আগে স্বামী স্বামী জমি না হয় কি তে স্বামী কে না স্বামী ভাতার কিনে চোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝান ঠিক আছে ঠিক আছে নায়িকাটা কা কইছি নায়িকাটা রচনা বানার্জি ও সুজা তোমরা জানেন আর নায়কটা কা জানিস হ্যাঁ পেস্কেটা অল্পতে চান্স পাও নাই সেলা বাংলাদেশ থেকে আলমগীর টাকা নিয়েছে বাজে কথা মুই জানি কেন বই তুই বইয়ের মোড়ে তুই এমন জ্বালা আর তুই বসে বইয়ের বইয়ের জ্বালা তুই বই ধরে খা যা বলবো তার চোখ ফুটলে গিয়েছে গে তুই বই ধরে খা জল গরম করে দিচ্ছা জল গরম করি খুব জান না কে শক্ত তুই আমি দারুণ মারে শক্ত জীবনে মারণ বাবরে মারাত্মক গণনা কাকা মোর মেয়ের পিঠে শাল ফুটি যা রে ওই এ কাজা কুনুগে কোন জল গরম করে দে যা কি মার খেছে তো আরো ঠেকে মারি ফেলাম যা যা মুই পারিব না পারি নই পারিব না পারিব নই পারিব না আধা মোরা মানছি জান নাই জোর তাই গেছি ওটি বড় ভাষার গুণ সঞ্চলাগে আমি ওই দিনে বুঝিছু গে তুই মিথ্যা কথা কয়া বোধ হয় নিকলি দিল না সঞ্চলা তুইও বোধ হয় কোনটা কোনটা যে পাইসা নিয়ে বেড়াছি তাহলে কি এত চকচক চকচক প্রত্যেক দিনে হইস আর এত পাইসা তুই কোনটা বাসি এত পয়সা কোনটে বাসি কোনটে বাসি আর মুরগিলা দিবা পারে কেন বোধ একটা মুরগি এত ডিমা মারে আমি বুঝেছো চঞ্চলা তোরে মোর দেহাটা নাড্ডা বসে বাজে তুই মুখ দেখির পারিস না আর তোর রূপ যৌবন আছে তোর বোধ হয় আরো কিছু হয়েছে মনে করছে চঞ্চলা তুমি বুঝা পারছো কি পাপুরের বাড়িটা তো পাপে জ্বলি যায় নাই পাপে জ্বলি মুই বোধ হয় এটা বাড়ি জ্বলে এটা বাড়ি তুই আর চঞ্চলা হিসাব বাড়ি তুমি আর নাও গে সেটা বাড়ি তোলে তুই যে মো কোন দিন গালা টিভি মারি ফেলাম গে তোর ভাব খান মুই বুঝিবার পারিস চঞ্চলা সেটা বাড়ি তুমি আর নাও এত সুন্দর খবর বাজায় তার কি মন আমার এইটাই গুরুর বাড়ি একবার ডাকে গুরু বাবা মা গো বাবা
তুই হঠাৎ করে কি মনে করি বারে হ্যাঁ একলা টপলায় বক্সায় আছিস ব্যাপারটা কি বাবা তোমরা কি জানেন না বাবা এই হতভাগের কথা হলো তোমরা কি জানেন না বাবা কি হইছে কবো তো বাবা তোমরা যে মগজিনে 100 টাকা দিয়ে আসছেন সেই 100 টাকার জোরে তোমার শেষ সময় আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিছে বাবা কেমন মানসি বারে হ্যাঁ লোক এখানে খুবই কম দেখা যায় গুরু দিছে 100 টাকা তার জন্য মান নিয়া নাগিছে ছোকরা তুই এই আশ্রমে তুই থাকিব মা ভালো নয় আসিছো বসো আর সেই মাটা আসিয়া এই আজি তোর গুরুর আখড়া আশ্রয় নিস এই যে নাগিছে কোনটে আছে বারে একবার দেখে তোমার মন্দির থাকি দেবী প্রতিমাটাকে সাগরের জেলে ভাসি দিছো বারে একবার দেখে দাও ওই মোর মাইয়া হলো আমার গুরু ওর পাও ধরে আমি মাপ চাই নিম বারে তুই দেবতা দেবী লক্ষ্মী প্রতিমা আমি একবার প্রণাম করি একবার ভক্তি দিন তুই মোক তুই মোক ক্ষমা করে দে না মাই তুই খুব অন্যায় করিস তুই না বুঝিয়া না সুজিয়া তোর উপর মুই খুব অত্যাচার করছি গে হিমতন অত্যাচার মানছিয়ে করো না তুই মোক ক্ষমা করে দে শান্তি আজি থাকি যাতে তোমার এইরকম ভুল আর না হয় তোর গুরুর নাম চৈত্য গোসাই মা ও গোসাইটা তোর গুরু হয় হ্যাঁ মা তো খুব দরকার আছে হ্যাঁ মা ওই গুরুর সঙ্গে দেখা করি মা আমরা একটা ঝামেলা পড়ে গেছি এই সময় বাবার ঠিক ছাওয়া কোনোদিন ফেলানি যায় না মা মা গো তবে তোমার লাগু একটা কথাই কম তোমার মুই একবারে কয়ে আসি তোমরা এলা গুরু পূজা করিবেন আর গুরু স্মরণ করিয়া চলিবেন কিন্তু তোমরা এত বড় ভুল কেন করেছেন মা গো আজি দেখো তোমরা নিজে ভাবিয়া আজি তোমার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়া আজি এক একজন একে কুকে চলে গেছে যা এই তোর গুরু রাখাতে তো সবাই আসিছে মা হ্যাঁ তোর স্বামীও আছে গোসাই সাই এমরা আর কাই এইটা হল পেস্কেট আর ছোট বউ ও দুই যাব হ্যাঁ পেস্কেট আর দুই সংসার বড় হইল না আর এইটা হল ছোট আজি দেখো এই সংসারে কেচাল করিলে কি দশা ঘটে পেস্কেটা তোর ছোট বউ আসিছে ও আর কেনে আসিল বারে ওরে বাবু যে সময় বাজার রমরমা ওর যে মুরগি ডিমা পাচ্ছে বারে একটা মুরগি ডিমা দি পয়সা দিব কত দিনে দিনে চকচকে চকচকে হচ্ছে ওই কোন দুঃখে আসবে এটা বারে আমি বুঝিবার পারিছু হ্যাঁ ওই মাটা হয়তো ভুল করিছে হ্যাঁ মাটা গাজিকার মতো তুই ক্ষমা কর বাবা মুই হ্যাঁ ক্ষমা ও হয়ে গেছে মন্দির থাকি সাগরে তো ভাসিয়ে দিছু আর মুই করে তো ক্ষমা তুই তোর গুরুর আদেশ আজকের মতো তুই মাটা ক্ষমা ভাই
দেখ দেখ শয়তানি একবার দেখ তার উপরে এত অত্যাচার করিয়া এত বড় শয়তানি করিয়া বাড়ি থেকে বাড়ি করে দিল তা তোর হয়ে মোটে ক্ষমা আছে মানসিক আক কই একবার চিনি না শয়তানি কাক কই মানসিক তুই এরকম ভুল আর করে দিলি করিস না বোন মুক্তি বাড়ি করে দিছিস দিছিস তুই দেবতার মতন স্বামী জগতে কেনে বাড়ি করে দিছিস বোন দিদি চলো দিদি বাবা আমরা যে ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দেবো বাবা তোমার লাগে তুমি ক্ষমা না করিয়া পারো মাগো করিও